অনেক আসবাবপত্র এখানে বসেছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে শিবলিঙ্গ বসেছে, তো চলো এগুলো একটু তোমাদের সামনে তুলে ধরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত করে এগুলো? তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওর টাইটেল, থাম্বনেল এবং ভিডিওর প্রথম দিকটা দেখে আশা করছি তোমরা বুঝতেই পারছো যে আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তোমাদের দেখাবো যে মাটির মেলাতে হরেক রকমের জিনিস কি কি পাওয়া যাচ্ছে এবং এই মাটির মেলা কিভাবে সজ্জিত হয়েছে, সেটা আজকের ভিডিওতে আমরা তোমাদের সামনে তুলে ধরব। তো চলো বন্ধুরা, আর দেরি কিসের, আজকের ভিডিওটা তাহলে তোমরা কন্টিনিউ দেখতে থাকো। কিন্তু তার আগে প্রতিটা ভিডিও শুরুর আগে আমি তোমাদের যেটা বলে থাকি, তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো। বন্ধুরা তোমরা আমার সাথে আছো আর তোমাদের সাথে আছি আমি, তোমাদের মণ্ডলদা। তো চলো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো বন্ধুরা, মাটির মেলার ভেতরে আমি প্রবেশ করেছি এবং প্রবেশ করে দেখতে পাচ্ছি অনেক স্টল। বিভিন্ন স্টলে আমি যাব, গিয়ে দেখব যে কী কী এখানে পাওয়া যাচ্ছে এবং তোমাদেরকে দেখাবো। তো চলো ঘুরতে ঘুরতে তোমাদেরকে দেখাই যে এখানে কী কী বসেছে এবং তোমরা সেগুলো এনজয় করতে থাকো, চলো। তো বন্ধুরা, প্রথম যে স্টলটি তোমাদেরকে আমি দেখাচ্ছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ মেয়েদের বিভিন্ন ধরনের চুড়িদার থেকে শুরু করে শাড়ি সমস্ত কিছুই এই স্টোরে পাওয়া যাচ্ছে, এই স্টলটিতে তোমরা পেয়ে যাবে। বাচ্চাদের বিভিন্ন ধরনের মুখোশ আর কি, তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাদের বিভিন্ন ধরনের মুখোশ এবং আরও অনেক বাচ্চাদের খেলনা জাতীয় দ্রব্য এখানে রয়েছে। এবং তার ঠিক পাশের স্টলে রয়েছে একতারা, এবং তার ঠিক পাশের স্টলটিতে রয়েছে মেয়েদের সেই শাড়ি, এবং তার ঠিক পাশের স্টলটিতে রয়েছে বিভিন্ন ধরনের মানে ছবি আঁকা বিভিন্ন ধরনের মাস্ক, তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ মাস্ক রয়েছে। এবং তার ঠিক পাশের স্টলটিতে রয়েছে ফুলের চারা, অসাধারণ অসাধারণ ফুলের চারা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা মেয়েদের সেই উত্তরীয় গায়ের ওড়না এবং শাড়ি, আরো অনেক কিছু রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এবং তার ঠিক পাশের স্টলটিতে রয়েছে পুরুষদের এবং মহিলাদের সমস্ত কিছুই এখানে পাওয়া যাচ্ছে, পুরুষ এবং মহিলা সমস্ত কিছুই এখানে পাওয়া যাচ্ছে। এবং তার ঠিক পাশের স্টলটিতে রয়েছে কাঠের বিভিন্ন ধরনের আসবাবপত্র। হ্যাঁ বন্ধুরা, কাঠের বিভিন্ন ধরনের আসবাবপত্র, এখানে রয়েছে চাবির রিং। হ্যাঁ, চাবির রিংয়ের নাম লিখে দেওয়া হবে, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে লেখা রয়েছে এখানে বিভিন্ন ধরনের চাবির রিং, গিটার, বন্দুক, অনেক ধরনের চাবির রিং এখানে রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক ধরনের কাঠের আসবাবপত্র যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। এবং তার ঠিক পাশের স্টলে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে ফুলদানিতে যেগুলো রাখা হয় সেগুলো রয়েছে, অসাধারণ অসাধারণ দ্রব্য এই মেলায় পাওয়া যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। এবং পাশের স্টলটিতে রয়েছে এখানেও সেই মেয়েদের সেই বিভিন্ন ধরনের শাল এবং চাদর এখানে রয়েছে। এবং পাশের স্টলটিতে তোমরা দেখতে পাচ্ছ প্রিন্টিং। হ্যাঁ,
অরিজিনাল প্রিন্টিং ফর সেল, আর্টিস্ট উত্তম দেবনাথ। উত্তম দেবনাথ আর্টিস্ট, ইনি এঁকেছেন বিভিন্ন ধরনের। এই চিত্রগুলি তোমাদের সামনে আমি তুলে ধরছি, দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ চিত্র। এই চিত্রগুলি বাঁধিয়ে অথবা এমনিও বিক্রি হয়। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ খাদি মেলায় তোমাদেরকে যেগুলো দেখিয়েছিলাম, পোড়ামাটির বিভিন্ন ধরনের জিনিসপত্র, মানে শোপিস রয়েছে এখানে। এরপর তোমরা এখানে পেয়ে যাবে 2022 সালের ক্যালেন্ডার, গণেশের আকৃতি দেওয়া, দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে এগুলো। এরপর আমরা তোমাদেরকে দেখাচ্ছি সিঁদুরদান বলে একটি স্টল, এখানে মহিলাদের বিভিন্ন ধরনের বস্ত্র পাওয়া যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপর তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে মেয়েদের বিভিন্ন ধরনের শাল অর্থাৎ চাদর পাওয়া যাচ্ছে এখানে, অসাধারণ অসাধারণ চাদর, হাতের কাজ করা। আর এখানে কসমেটিক্স টাইপের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে, গলার হার থেকে শুরু করে কানের দুল, সমস্ত কিছুই এই স্টলে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, এই মাটির মেলায় অনেকগুলি স্টল রয়েছে, তার মধ্যে থেকে কিছু কিছু স্টলের চিত্র তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তো আরও অনেক চিত্র রয়েছে, আরও অনেক স্টল রয়েছে, সেগুলোও তোমাদের সামনে আমি তুলে ধরব। তো এখানে আমি হঠাৎই দেখতে পেলাম যে কাঠের বিভিন্ন আসবাবপত্র, ঘর সাজানোর জিনিস রয়েছে, সেগুলো তোমাদের সামনে একটু তুলে ধরি, চলো। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেক চেয়ার পাতা হয়েছে, তার ঠিক সামনেই রয়েছে একটি মঞ্চ, এটি হলো মাটির মেলা অনুষ্ঠানের মঞ্চ। তো যাই হোক বন্ধুরা, তোমাদের এতক্ষণ দেখাচ্ছিলাম মাটির মেলার ঠিক এই পাশটার স্টলগুলোতে কী কী রয়েছে। তার ঠিক মিডিলে, মানে এই পাশে আরেকটা স্টল রয়েছে, এই পাশে আরও অনেকগুলি স্টল রয়েছে, মানে দুপাশে স্টল, আর তার ঠিক মিডিলে আরও অনেক স্টল, মানে আরও অনেক আসবাবপত্র এখানে বসেছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে শিবলিঙ্গ বসেছে, তো চলো এগুলো একটু তোমাদের সামনে তুলে ধরি। তো যাই হোক, এবার চলো তোমাদেরকে দেখাই ঠিক এই পাশে কী কী স্টল বসেছে, চলো এগুলোও তোমাদের সামনে আমি তুলে ধরি। তো বন্ধুরা, তোমরা এই স্টলটিতে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের শার্ট, টি শার্ট, গেঞ্জি, ফতুয়া, বিভিন্ন ধরনের আসবাবপত্র, এগুলির ওপর প্রিন্টিং করে, হাতের কাজের প্রিন্টিং করে কত সুন্দরভাবে এগুলোকে সাজিয়ে রাখা হয়েছে, এগুলো বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কাকু আর কাকিমা মিলে কি সুন্দরভাবে কাজ করছেন, তোমরা দেখতে থাকো। আর এই স্টলটিতে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কাপ, কোরে জিনিসপত্রের বিভিন্ন ধরনের কাপ, আর এই স্টলটিতে তোমরা দেখতে পাচ্ছ কসমেটিক্সের বিভিন্ন ধরনের জিনিসপত্র। আর এই স্টলটিতে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের শাল, মেয়েদের বিভিন্ন ধরনের শাল রয়েছে এখানে। আর এই স্টলটিতে তোমরা দেখতে পাচ্ছ, একটু এগিয়ে যাই স্টলটিতে কি পাওয়া যাচ্ছে দেখা যাক। বলছি ঘি কত করে? ঘি আছে আপনার 250 করবে 212 টাকা। 250 212 টাকা,
আচ্ছা, আর এই মিঠাই এটা কি আছে? নবদ্বীপের যে লাল ক্ষীর দই পাওয়া যায়, কিসের? নবদ্বীপের যে লাল ক্ষীর দই, আচ্ছা আচ্ছা, দুধ থেকে যে ক্ষীর দই, আচ্ছা ক্ষীর দই, আচ্ছা আচ্ছা, কত করে এগুলো? এটা আছে 550 গ্রাম হবে 137 টাকা। আচ্ছা আচ্ছা, মানে মিষ্টি জাতীয় এগুলোই পাওয়া যায় এক আপনাদের এখানে? আচ্ছা ঠিক আছে। এটা যেমন এক্সট্রা পিস নিলেই হবে। আচ্ছা, একটা পিস আপনি নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, স্পেশাল যে মিষ্টিগুলো সেটা হচ্ছে আপনাকে একটু বেশি পরিমাণে অর্ডার দিতে হবে। এই কার্ডটা যদি আপনি রাখেন, আচ্ছা, এটা সব জিনিসই পাবেন, বেশি পরিমাণে অর্ডার দিতে এক পিস দু পিস সম্ভব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা তাহলে আমি নিয়ে রাখলাম। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। তো যাই হোক বন্ধুরা, আমি এখন মেলাটালা ঘুরে বাইরে চলে এসেছি। এবার তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে এই মেলাটা কোথায় হচ্ছে। এই মেলাটা হচ্ছে গিয়ে বারাসাত অ্যাসোসিয়েশনের মাঠে, মানে বারাসাত ডাকবাংলো মোড়ে বারাসাত অঞ্জলি জুয়েলার্সের সামনে, ঠিক বারাসাত অ্যাসোসিয়েশনের মাঠে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। তো তোমরা এখানে আসো এবং কেনাকাটা করো। তোমাদেরকে তো দেখালাম যে এই মেলায় কী কী পাওয়া যাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা আর বড় করবো না, অটোমেটিক্যালি অনেক বড় হয়ে গিয়েছে। তো তোমরা যারা এই অবধি ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, ফিরবো খুব তাড়াতাড়ি নতুন একটা ঝাঁকানাকা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই নিজের খেয়াল রেখো। তো চলো বন্ধুরা, অনেক গল্প হলো, মজা হলো, আড্ডা হলো, এবার আমি যাই। টাটা, বাই বাই।